সেই রেল দুর্ঘটনা আমি এর আগেও দেখেছি। আমার পঞ্চায়েত গাইসাল, গাইসাল স্টেশন, রেল স্টেশনে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যেটা দুটো ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই দৃশ্য আবার কালকে আমার মাথায় ফিরে আসলো। ময়নাগুড়ির অ্যাক্সিডেন্ট আমি টিভির মাধ্যমে দেখতে পারলাম, যে ওই ঘটনা দেখেই আবার গাইসাল মনে চলে আসলো, যে গাইসাল যে দুর্ঘটনাটা ঘটেছিল তখনও আমি মেম্বার ছিলাম, এখন আমি প্রধান আছি গাইসালে। সারা রাত ঘুমোতে পারিনি, মানুষের চেঁচামেচি বা ওই সিন দেখে ওই গাইসালের সিন আবার মাথায় চলে আসলো, তার জন্য সারা রাত ঘুম হয়নি। যা দৃষ্টি দেখেছি আমরা গাইসালে যা দেখেছি সেটা তো আমি জীবনেতে ভুলতে পারবো না, মরার পরেও ভোলা যাবে না। গাইসালের যা দৃষ্টি দেখেছি, যা ঘটনা আমি নিজের জ্ঞানে দেখতে পেয়েছি গাইসাল। হ্যাঁ, পঞ্চায়েত থেকে আমরাই, পঞ্চায়েতে আমরাই ছিলাম, আমরাই গিয়েছিলাম, মানুষের যতটা সহযোগিতা করার, সাহায্য করার আমরা করেছিলাম। লাশ দেখেই আমরা মানে আর এতে ছিলাম না, আমরা যা যতগুলো লাশ দেখতে পেরেছি, বোধহয় জীবনেও আর এরকম সিন না দেখতে পাই, এটাই উপরওয়ালার কাছে আমার কামনা। সন্ধ্যার সময় তো শুনলাম, এটা টিভিতে মোবাইলে দেখলাম, ওটা দেখার পরে মনে হলো মানে আমাদের গাইসালের অ্যাক্সিডেন্টের ওইরকমই দেখা গেল। হ্যাঁ হ্যাঁ, বিশ্ব মনে পড়ল। গাইসালে তো বহুত দুইটা তিনটার উপরে চলে গেছিল দুটা পাখি। বিশ্ব খুবই আতঙ্ক কিছুদিন তো ছিল। হ্যাঁ, আবার মনের মধ্যে জেগে গেল। হ্যাঁ, কালকে দিকটা দেখে, মোবাইলে দেখে, টিভিতে দেখে, গাইসালের কথা খেয়াল হয়ে গেল। আমাদের গাইসালে এরকম হয়েছিল, এর থেকে বেশি হয়েছিল। হ্যাঁ, গাইসালের মতো তো না, গাইসালে একটু বেশি ছিল। হ্যাঁ দেখলাম, রাত্রের বেলা তোরা আসিনি, বাড়িতে সকালে এসে দেখি
মানে মানুষ পুরাই হয়ে গেছে, লোকজন নিয়ে যাচ্ছে হসপিটাল, যাকে যাকে মানে ই ছিল ইঞ্জল ছিল, মানে বলার মতো নয়, তা লোক তো পুরোই ই হয়ে গেছে। হ্যাঁ আবার জেগে উঠলো, মানে ওই রকম দেখলাম তো কালকে, কালকে দেখার পরে মানে মনে একটু মানে জাগল, তো গাড়ি সারের কথা খেলে হয়ে গেল, মানে গাড়ি সারের একটু ভুলে গেছিলাম আমরা, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আবার খেলা হয়ে গেল।